আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে উইশিস কিচেনে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ঘরে থাকা উপকরণ দিয়ে বিকালের একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই নাস্তা রেসিপিটি হলো চিকেন পপকর্ন। ছোট বড় সকলেই চিকেন পপকর্ন খেতে খুবই ভালোবাসে। আমার বাচ্চাও এই চিকেন পপকর্নটি অনেক পছন্দ করে। তবে সব সময় রেস্টুরেন্টে যে খাওয়া হয়ে ওঠে না, তাই খুব সহজে ঘরে থাকা উপকরণে কিভাবে রেস্টুরেন্টের সাথে চিকেন পপকর্ন তৈরি করবেন সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন এবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি কিছু হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। চিকেন পপকর্ন তৈরি করার জন্য কিন্তু হাড় ছাড়াই মুরগির মাংস লাগবে। তারপর আমি নিয়েছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। আমার বাচ্চা যেহেতু ঝাল খেতে পারে এবং ঝাল পছন্দ করে, তার জন্যই আমি মরিচের পরিমাণটা একটু বেশি রেখেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর আমি নিয়েছি 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট এবং 1 চামচ জিরা পেস্ট, এবং নিয়েছি 1 চামচ টমেটো সস, 1.5 চামচ সয়া সস এবং 1/2 চামচ বেকিং পাউডার। এখানে আপনারা বেকিং পাউডারটা অপশনাল রাখতে পারেন। ও আমি যে লাইট সয়া সস নিয়েছি, আপনারা যদি ডার্ক সয়া সস নেন তাহলে সয়া সসের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন এবং জিরা পেস্ট। এবার আমি দিয়ে দিচ্ছি সয়া সস, তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবং দিয়ে দিচ্ছি 1টি ডিম। এবার আমি সবগুলো উপকরণ একটু মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এটিকে মাখানোর পর আবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। এটি দেওয়ার পর আমি আরেকটু মাখিয়ে এটিকে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিব। ফিরে এসেছি 10 মিনিট পর। এবার আমি ম্যারিনেট করা মাংসগুলোকে ভেজে নেওয়ার জন্য তৈরি করব। মাংসগুলো ভাজার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা। ময়দার সাথে আমি হালকা একটু লবণ অ্যাড করে রেখেছি। তারপর নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব, তারপর নিয়ে নিয়েছি 1টা ডিম। এটিকে ফাটিয়ে সামান্য একটু লবণ এবং একটু গোলমরিচ গুঁড়া দিয়ে গুলিয়ে রেখেছি। বাসায় যদি ব্রেড ক্রাম্ব না থাকে তাহলে বিস্কুট কিংবা টোস্টের গুঁড়োও নিতে পারেন। এবার আমি 1টি 1টি করে মাংসের টুকরো নিয়ে প্রথমে আমি ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিব। ময়দা ভালো করে মাখিয়ে এটিকে আমি ডিমের ভিতর ভালো করে চুবিয়ে নিচ্ছি। ডিমটি ভালো করে মাখানো হয়ে গেলে এবার আমি এটিকে ব্রেড ক্রাবে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই একইভাবে আমি 1টি 1টি করে সবগুলো মাংসের টুকরোকে ভাজার জন্য তৈরি করে নিব। আমার সবগুলো চিকেন পপকর্ন তৈরি করা হয়ে গিয়েছে। তারপর আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতে করে ব্রেড ক্রাবের আবরণটা মাংসের সাথে ভালো করেই এঁটে যায়। ভাজার জন্য এটি খুবই সুবিধা হয়। এবার আমি চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা গরম করে 1টি 1টি করে সবগুলো চিকেন পপকর্ন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চুলার হিটটাকে লো ফ্লেমে রেখে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিব। চিকেনগুলো ভালো করেই ভাজা হয়ে গিয়েছে। দেখুন, এটি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজাদার। এবার আমি সবগুলো চিকেন পপকর্নকে তুলে নিব। সবগুলো চিকেন পপকর্ন আমি তুলে নিয়ে গরম গরম টমেটো সস দিয়ে পরিবেশন করে দিয়েছি। এটি কিন্তু খেতে অসম্ভব মজাদার। ছোট বড় সকলেই এটি খুবই পছন্দ করে। আমি আসলে জানি না যে রেস্টুরেন্টে এই চিকেন পপকর্নটি কীভাবে তৈরি করে, তবে আমি যেভাবে সহজ করে এই রেসিপিটা তৈরি করেছি, আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বাসায় চিকেন পপকর্ন তৈরি করেন তাহলে এটি রেস্টুরেন্টের থেকে কিন্তু কম স্বাদ হবে না। তো আশা করি আপনাদের আমার এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। এবং আমার চ্যানেল
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং ফেসবুক পেজ থেকে যারা আমার এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই ফলো এবং লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।